আলাও ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। পুলিশ হয়রানি বন্ধ না করলে প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য করা হবে। 2018 সালের মতো 23 সালের এই নির্বাচনকে কেন্দ্র করে 6 মাস আগে থেকে বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবে অনৈতিক মিথ্যা মামলা দিয়ে বিএনপি যাতে নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে অংশগ্রহণ করতে না পারে সেজন্য তারা এই ধরনের অনৈতিক মিথ্যা মামলা দিয়ে এখন থেকে বিএনপির নেতাকর্মীদের ঘর ছাড়া করা অথবা মাঠ ছাড়া করার পাইতারা চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার এই নাম ফলক মুছে দিয়ে কিংবা ওনার মুরালে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।